হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, কে বলছেন? মামি, আমি আপনার ভাগনা বলছিলাম। ও, কি মনে করে ভাইগনা? মনে করে মানে দেখলাম অনেকদিন হয়ে গেল, ফোন টোন দিলেন না, যাওয়ার কথা বললেন না, যে একটু চিন্তা করে দেখলাম যে না, যখন নিজেকে স্মরণ করতে হবে তাহলে নিজে একটু ফোন দিই, মনে হয় ভাগ্নের প্রয়োজন আর নাই না, করে গেছে, আরে না, সেটা না, তাহলে ভাগ্নাকে স্মরণ করা হয় না। ভাইগনা তো আপন মানুষ, কিভাবে ভুলবো বলো। আরে আপনি কথাই তো বলতেছি, আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি তো আগে অনেকটাই সময় দিয়ে আসছি এবং অনেক সময় পাইছি, সেটা কি এখন ভুলে যাওয়া জিনিস বা ভুলে থাকার তো সময়, তাই বলতেছিলাম। না, ভুলি নাই। যাই হোক, কি বলবা বলো, তোমার বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ ভালো আছে, আমিও আছি, কিন্তু আজকে একটু খারাপ লাগতেছিল, তো কি যাওয়ার কথাবার্তা বলা হবে না এইভাবে কথাই হবে? আসো, বাসায় আসো, সমস্যা কি? শুধু গেলে তো হবে না, কারণ যাওয়ার তো একটা উদ্দেশ্য থাকতে হবে, সেটা যদি না হয় তাহলে যাই কি করে? উদ্দেশ্য মানে কি বলতে চাচ্ছো? কেন মনে হয় কিছুই বুঝলেন না? না তো, আগে আমার দিয়ে যেটা করায় নিতেন সেটা কি ভুলে গেছেন আপনি আজকে? মানে কি বলতে চাইতেছো? হ্যাঁ, ভুলেই তো গেছি। তাই বাহ, সিজনের সময় যখন আসে, জাম্বুরা পারে নিতে, ডাব পারে নিতেন, সুপারি পারে নিতেন, লাউ পারে নিতেন, আপনি কত কি কাজ করে নিতেন আমার হাতে, এগুলো কি সব ভুলে গেছেন শীতের মরশুমে? না, যেহেতু ভাইগনা আছে, বাড়ির থেকে পাড়ায় আনতাম, ওইগুলা তো অনেক টাটকা সবজি বা টাটকা ফল, খেতে মজাই আলাদা, তো তাই। আর এখন আবার তোমার বাড়িতে কি কি হচ্ছে, সবজি ফল আছে নাকি কিছু? সেটা এখন আমি যদি বলে তো অবশ্যই নিয়ে যাওয়াটা লাগতে পারে, সেটা বললে তো হয়, তুমি আসবার সময় নিয়ে আসবা আমার জন্য। শুধু ওগুলো নিয়ে যাবো আর কিছু না। আর কিছু বলতে কি আবার? কেন প্রয়োজন তো অনেক কিছুই লাগে না? আমি আর কি প্রয়োজন, সবই তো আছে। আচ্ছা এই যে মানে কথায় বলে যাচ্ছি আমরা, কিন্তু আসলে একটা মনের যে কথাটা, মনের যে একটা মানে ভাষা, এটা কি একদম ভুলে যাওয়ার মতো হয়ে গেছে নাকি আপনার? মনের ভাষা কি বলতে চাচ্ছ তুমি? আমি যেটা বলতে চাইছি সেটা আপনি বলছিলেন, কিন্তু আপনি এখন বলেন আসলে এটা কি মানে আমাকে যেটা বলছিলেন এটা কি আপনার মানে মিথ্যে কথা না একদম সত্যি কথা বলছিলেন? না তো, কি মিথ্যা কথা বলবো। আসলে একদিন বলছিলেন না যে তোমাকে না অনেক ভালো লাগে, তুমি আমাদের, হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ তুমি আমাদের বাসায় ঘন ঘন একটু আসবা, তোমার আমার প্রয়োজন, তার মানে বিষয়টা কেমন যেন একটা উল্টো লাগতো না? তার মানে তুমি এই বিষয়টাকে আঁকড়ে ধরে বসে আছো এখনো? হ্যাঁ আসলে বলছেন দেখে আমি কতটা বলতে চাচ্ছিলাম, যদি ও বলছেন আপনি আর ওটাতে আমার মানে ভালো লাগতো বা ভালো লাগছে কথাটা শোনার পর থেকে, একটু মনে করলাম যে দেখি যদি ও নিজে বলে করে যদি যেতে পারে, একটু আমার সাথে একটু ভালোবাসা যদি করা যায়। তার মানে কি তুমিও ডুবে ডুবে জল খাচ্ছো? এত তো চাচ্ছিলাম আসলে, যদি অনুমতি দেওয়া হয় তাহলে হয়তো আমি একটু জল খাইতাম। তবে তুমি তো আমার থেকে ছোট। হতে পারে, কিন্তু তারপরে তো কিছু হলো একটু সমবয়সী আছে, হয়তো 2-1 মিটার ছোট করে এটা ব্যাপার না, সময় তো একই যাবে, অসুবিধা কি? যাই হোক, ভালোবাসায় তো ছোট বড় কোনো কিছু বাদ বিচার হয় না, এটা অবশ্যই ঠিকই বলছো। সেটাই বলতেছি, আসলে ভালোবাসা করা কি যায় না? তুমি চাইলে, সমস্যা কি? আর তাছাড়া তোমার মামা তো এখন একটু বয়স হয়ে গেছে, খালি এদিক সেদিক যায় চা পান খেতে, তো
আমি তো বয়স কম তুমি জানোই, আর তোমার মতো একটা তরতাজা ছোট মোটো, যাই হোক, ইয়াং একটা ভাগিনা, যাই হোক, ভালোই লাগে তোমাকে আমার। এখন তুমি যদি চাও তাহলে সব ঠিক আছে। এইটাই বলতে চাচ্ছিলাম, আসলে এখন তো আমার তো সময় সুযোগ থাকতে হবে, তাই না? হুম, সময় কাটতে গিয়ে যদি আপনার ওখানে যাই, যদি আমি সময়টা দিই, আপনার জন্য ভালো না? বাসায় আছে কে কে এখন বর্তমানে? তোমার মামাতো ভাই ও তো স্কুলে যায় 10টা থেকে, ওর ক্লাস শুরু ও 2টায় আসে। আর তোমার ভাগ্নি তো কয়েকদিন ধরে নানুর বাড়িতে বেড়াতে গেছে, এখন বাড়ি বলতে ফাঁকাই। তুমি আসতে পারো, আমরা একসাথে বসে গল্প সল্প করবো। শুধু গল্প করলে তো আর সময় দেওয়া যায় না, একটু ভিন্ন জগৎ যাওয়া যায় না? তুমিও তো দেখছি অনেক পচা 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 কথা বলো। কেন পচা কথা কেন? দেখে আসলে মনে কি চায় না? এত কিছু বুঝে গেছো। বুঝাইছে কি? এটা তো আমি বুঝাই দিছি আমাদের। তা ঠিক, মামি যদি কথা বলার সাহস না দিত এভাবে তো বলতে পারতা না। মামিরও তোমাকে ভাল লাগে, তোমার মামিকে ভাল লাগে, রসের রসের কথা বলতেছো তাই। এটাই তো বললাম, যদি অনুমতি না পাইতাম, যদি সাহস না দিত, তাহলে তো কথা বলা পারতাম না। না এখন বাসা জুড়ে যদি কেউ না থাকে, হয়তো আমার যাতে সময় লাগবে 1 ঘন্টা, আমি এর মধ্যে পৌঁছে যাব। কি আমার বাসায় গেলে কি আমি সবকিছু পাবো? বললামই তো, তোমার মামার বয়স এখন হয়েছে, অনেক কিছু আমাদের মধ্যে রোমান্টিকতা অনেক কিছুই তেমন একটা ঠিক নাই, তো ভালোই হবে। আমারও তো মনে করো কিছু মন চায়। তাই? হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখন কথা এটাই থাকে, তাহলে আমি আসতেছি। ওকে, আচ্ছা, ওকে এইরকম কিন্তু একটা মজা হবে মামি। ওকে ওকে আচ্ছা, বাই, আচ্ছা, বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।